সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে আর আজকের সকালটা যে এত সুন্দরভাবে শুরু হবে আমিও ভাবতে পারিনি আমি যখন সকালে ঘুম থেকে ওঠার পর একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তাতে তখন দেখলাম আমাদের বাড়ির সামনের ফুল গাছটাতে প্রজাপতিটা মোহিত হয়ে মধু খেতে ব্যস্ত আমি যে কাছ থেকে ক্যামেরাটা করছি ও কোনো পাত্তাই দিচ্ছে না আমি এতটা কাছ থেকে ক্যামেরা করছি তবুও কিন্তু উড়ে যাচ্ছে না দেখে এত ভালো লাগছিল আমি শুধু মনে মনে ভাবছিলাম যে বন্ধুদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাতে পারবো তাহলে যাই হোক সকালের ঘোরাঘুরি করার পর এই যে প্রতিদিনের নিত্য কাজে মনোযোগ দিলাম সর্বপ্রথম বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখনই মায়ের ঘরেই ঘুমাচ্ছি মা আসুক তখন ওপরের ঘরে আমি যাব আসলে মা আমি এখানেই ঘুমিয়ে পড়তে পারতাম কিন্তু খাটটা অনেকটাই ছোট আর গরমকালে তো গরমটা বেশি লাগে কলকাতা থেকে যখন খাটটা এলো তখন কিন্তু এখানেই রাখবো ভেবেছিলাম কিন্তু মায়ের খাটটা এমনভাবেই সেট করা রয়েছে মশাই টাঙানোর জন্য ওটা আর খোলা গেল না তো যাই হোক পরে তখন দেখা যাক মায়ের জন্য একটা খাট কিনে দেওয়া যাবে এবার এই যে উপরে চলে এসেছি ওপরের ঘর বারান্দা ঝাঁট দেবো কিন্তু দেখতে পেলাম যে প্রচুর মাকড়সার ফাঁদ হয়েছে আবার তো যাই হোক আজকে আর নিচের ওই ঝাঁটাটা আনলাম না এই এই ঝাড়ুটা দিয়েই কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি হালকা হালকা করে এটা দিয়ে খুব একটা ভালো ঝাড়া হচ্ছে না তবুও যেগুলো চোখের সামনে আছে ওগুলোই ঝাড়া হচ্ছে আর কি দেয়ালের দিকে রাজবেশারটা অনেকটাও পড়ে আছে এই ঝাড়ুটা আর অত যাচ্ছে না তো যাই হোক আজকের ওই চেয়ার টেয়ার দিয়ে দাঁড়িয়ে ঝাড়ার সময় নেই মোটামুটি আমি যেটুকুই ঝাড়ার ওটুকুই ঝেড়েছি পরে তখন আবার সেই পুরো ঘর সুন্দর করে ঝাড়বো আর বেড়ার যে ওই পাশে পেপার দেয়া দেখছো ওইটা কিন্তু যখন পেপার দেওয়া ছিল না তখন কিন্তু ভালোই জল ছিঁচ তো দিয়ে এই যে তক্তাগুলো দেখছো না কাঠের তো এগুলো জল ছিঁচ কেটে নষ্ট হয়ে যেত তো এই সব ভেবে বর পেপার কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর বাড়ির নিচের বারান্দাতেও সেই বেড়া দেয়া রয়েছে আর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পেপার দেয়া রয়েছে দেখতে খুব একটা ভালো লাগে না খারাপই লাগে কিন্তু কি করা যাবে বলো তো এই জল ছিঁচ কেটে না সমস্ত বেড়াগুলোতে মানে উই ধরে যায় প্রচুর উই বেড়াগুলোতে অনেক উই লেগেও গেছে আর উই লাগা মানেই ওই বাঁশের বেড়া তো ওগুলো আর বেশিদিন দিন টেকসই হয় না আর উই এমন একটা জিনিস যেখানেই ভেজা সেখানেই হাজির হয়ে গেছে অনেকবারই তো অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি উইর কত বড় বড় ঢিবি ঘরের মধ্যেই করে ফেলেছিল। এই বেড়াগুলোতেও উই লেগেছিল তোমাদেরকে দেখিয়েছি আর উই লেগে না এই বেড়াগুলোও অনেকটা নষ্ট হয়ে গেছে দেখা যাক এখন আপাতত এইভাবেই থাক পরে কি করা যায় বাবা তো প্রথমে ভেবেছিল এই সাইডগুলোকে টিন দিয়ে ঘিরে দেবে তারপর ভাবলো যে টিন দেওয়া মানে ঘরের মধ্যে আর কেউ থাকতেই পারবে না এতটা গরম হবে তো যাই হোক নিজেদের বাঁশের ঝাড় যেহেতু রয়েছে তো ওই বাঁশ কেটে এনেই চারদিকে বেড়া দিয়ে দিয়েছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি এবার দিচ্ছি নাতা আর গ্যাসটা কিন্তু আমি প্রতিদিন সকালে মুছে নিই কারণ যেদিন থেকে আমি দেখেছিলাম যে এই গ্যাসের ওভেনের ওপর রাত্রে যখন কেউ থাকে না পাঁচ ছয়টা আরশোলা ঘরে সেদিন থেকে কিন্তু আমি প্রতিদিনই সকালে আগে গ্যাস মোছবো তারপর আবার রান্না বান্না করার পর গ্যাস মোছা হয় আর যেদিন উনুনে রান্না করি সেদিন তো আর দুবার করে গ্যাস মোছার কোনো দরকার পড়ে না তো এই নাতাটা দেওয়া হয়ে গেলেই কিন্তু যাব পুকুরে বাসনগুলো ডুবানো রয়েছে ধুবো আর হাঁড়িটা আমি আগেই ধুয়ে নিয়ে চলে এসেছি বাসনগুলো ডুবিয়ে রেখে হাঁড়িটাকে আগে ধুয়ে নিয়েছি যেহেতু হাঁড়িটা বেশ কয়েকদিনের মানে ওই ফ্যান ট্যান লেগেছিল আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে নিয়ে চলে এসেছিলাম সকালের কাজকর্ম এইমাত্র শেষ হলো এবার যাবো স্নানে পুজো সেরেই একটু মুড়ি খেয়ে নিয়েই এডিট করতে বসছিলাম আর এডিট করতে করতে কখন যে এত বেলা হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক একটু সিঁদুর টিন্দুর পরে নিলাম তারপর এই যে যাই রান্না করবো চলো এবার রান্না বান্না কী করি দেখা যাক একার জন্য কি রান্না করব কিছুই ভাবতে পারছি না সেরকম কোনো সবজিও বাড়িতে নেই আজকে বাজার আছে দেখি বাজারে কিছু দিন যদি সবজি টবজি কেনা যায় আর যেহেতু রথ চলছে ডিম মাংস তো হবে না মাছ একার জন্য করে মাছ কিনি চলো পুকুর পাড়ে যাই কয়েকটা হিংচা তুলে আনি হিংচা দিয়ে বড়া ভেজে নেব আর চট জলদি খাওয়ার আর কি ফাঁকি রান্না বড়া ভাজবো আর ভাবছি বাদাম বাটব বাদাম বাটা আমার খুব প্রিয় চলো আজকে তোমাদের বাদাম বাটা রেসিপিটা দেখাবো চল এসছি এই যে পুকুর পাড়ে আজকেও হনুমান এসছে প্রচুর লাফাচ্ছে মাত্র কয়েকটা হিংচে গাছ এনে লাগিয়ে দিয়েছিলাম এই পুকুর পাড়ে ওই সময়টায় খালি মনে হতো হিংচে গাছ থাকলে একটু হিংচের টড়া খেতাম আর তখন আমাদের পুকুর পাড়ে ছিল না ঠাকুমাকে বলতে ঠাকুমা এনে দিয়েছিল হিংচে গাছ তো দেখো কিরকম পুরো হিংচের বন হয়ে গেছে এমনিতে হিংচেগুলো খুব সুন্দর হয়েছিল তার উপর বর্ষার জল পড়ে যেতে দেখো পাতাগুলো একেবারে নরম নরম পাতা নতুন গজিয়েছে তবে হাতের মাথায় হিংচে থাকাতে যার যখন মন যায় একটু একটু করে তুলে কেউ বড়া করে খায় কেউ বা সেদ্ধ করে খায় ভালোই লাগে বেশ হিংচেটা তুলতে গিয়ে দেখলাম বেশ কিছুটা কুলে শাকও হয়েছে আসলে বাজার থেকে যে আমি কুলে শাক কিনে আনি মানে প্রায় সময় তো আমি সেদ্ধ করে খাই কুলে শাক ওই কুলে শাকগুলোকে আমি পেপারের মধ্যে ভরে রাখতাম তো টাটকাও থাকতো আবার অনেক সময় কি হতো কুলে শাকের যে নাটাগুলো না ওদের সুন্দর ছোটো ছোটো করে মূল বেরিয়ে যেত ওইগুলোকেই আমি পুকুর পাড়ে লাগিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর গাছ হয়ে গেছে আর ওখানে কি বলো তো গাছ এত জঙ্গল হয়ে গেছে না তোমাদেরকে আর গাছগুলো দেখাতে পারলাম না দেখি একদিন জঙ্গল পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো কি সুন্দর কুলে গাছ হয়েছে আর হিংচে তো এমনিতেই দেখা যাচ্ছে তো বেশ কিছুটা হিংচের বড়া ভাজা হয়ে গেছে লাস্টেরগুলো ভাজছি আর এরপর বাদামটা বেটে নিলেই হবে আর এই তরকারিগুলো দিয়ে খেতে গেলে কিন্তু একেবারে গরম গরম হিংচের বড়া আর সঙ্গে সঙ্গে বাটা বাদাম তো এই যে নিয়ে নিয়েছি ভাজা বাদাম বাড়িতেই ভেজে রাখা বাদাম কেউ যদি সঙ্গে সঙ্গে বাদাম ভাজো একটু ঠান্ডা করেই বাটবে আর এই যে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা এইগুলোকে একসঙ্গে দিয়ে বেটে নেব আর এই বাদাম কিন্তু শিলেই বাটতে হবে মিক্সিতে কোনোভাবেই বাটা যাবে না কারণ বাদাম বাটা একেবারে শুকনো শুকনো করে বাটতে হবে চাইলে বাটার সময় দু এক ফোঁটা জল দিতে পারো আর ও জলটাও যদি না দিতে পারো আরও ভালো কারণ পেঁয়াজটাকে দিয়েই বাদামটাকে বাটার চেষ্টা করবে দিলে এই যে পেঁয়াজের একটা রস থাকে না ওই পেঁয়াজের রসেই বাদামটা সুন্দর বাটা হয়ে যাবে এইরকম শক্ত শক্ত করে বাদামটাকে বাটবে আর শেষে সর্ষের তেল আর নুন এই দিয়েই বাদাম বাটাটাকে সুন্দর করে মাখিয়ে নেবে তো এই যে বাজার যাব বেরিয়ে পড়েছি অনেকদিন ধরে সবজি টবজি কিছু নেই সেই যে বর ছিল সবজি বাজার করে দিয়ে গেছিল তো চলো সঙ্গে থাকো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে সাউর আমাদের বাড়ির সামনে যে প্রচুর সাউর গাছ রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম না যে বাজারে গিয়ে একদিন তোমাদেরকে সাউর দেখাবো আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি কারণ বাজারে ঢোকার মুখেই প্রথম দেখছি এই সাউর দোকান নিয়ে বসে রয়েছে তো ভাবলাম চলো বন্ধুদেরকে বলেছিলাম সাউর দেখাবো বাজারে নিয়ে গিয়ে দেখো কত বড় বড় সাউর হয় দেখেছো একটা মানুষের কোমর অব্দি হয়ে যায় একটা একটা সাউর এতটাই লম্বা হয় পালপাড়াতে একটু আমার দরকার ছিল বলে আগে আমি চলে এসেছিলাম পালপাড়া তার জন্য বাজার করিনি তো দেখো কাজ সেরে ফেরার পথে কি অবস্থা হয়েছে গ্রামের রাস্তাতেও এই সব হয় শুধু শহরের মানুষরা কিন্তু এইসব ভোগ করে না গ্রামের মানুষও কিন্তু মাঝে মধ্যে এইসব ভোগ করে এখন বাজে সাড়ে আটটা এসে আগে সন্ধে দিয়েছি তোমাদেরকে যে দেখিয়েছিলাম রাস্তায় জ্যাম হয়েছিল তো ওখানেই প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর আবার বাজার করে বাড়ি এসেছি তো আসলে কী বলো তো গ্রামের রাস্তায় জ্যাম হয় না সাধারণত আমাদের এদিকে যে সজল ধারার স্কিম আসছে কেন্দ্রীয় সরকারের স্কিম প্রতি বাড়িতে বাড়িতে জল দেবে তো ওই কারণে মেন মেন রোডের একটা সাইড পুরো কেটে দিয়েছে তো যাই হোক অনেকটা রাত্রি হয়ে গেছে এসে সন্ধ্যে দিয়েছি পুরো আসি যখন পুরো ঘর অন্ধকার লাইট টাইট তো জেরে যায়নি জানি চলে আসবো তাড়াতাড়ি কিন্তু ওই দেরি হলো তো যাই হোক কী এনেছে একটু পরে দেখাচ্ছি সঙ্গে থাকো ওইখানে এতটার সময় দাঁড়ানোর পর এসে আবার বাজার করেছি আমি যখন বাজারে ঢুকি না তখন পুরো অন্ধকার হয়ে গেছে আর বাজার না করলেও নয় আলু পেঁয়াজ মানে সেইভাবে ছিল না আর সবজিও তো একেবারেই বাড়িতে ছিল না বাজারের একটা দিক মোটামুটি একটু লাইট রয়েছে আর একটা দিকে প্রায় অন্ধকার টাইপের তার জন্য কি বলতো তো সবজিগুলো পেকে গেছে কিনা ওই ভয়েই আমি কিন্তু বেশি কিছু সবজি নিইনি তো এই যে আলনাটা গোছানো হলো এবার চলো কি এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে সর্বপ্রথম দেখাই আম পাকা আম নিয়েছি আর এই যে ছোলার ছাতুর প্যাকেট একটা নিয়েছি আদা লেবু দশ টাকায় দশটা লেবু কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ পটল আমটা একটু ছোটো সাইজের হয়ে গেছে কিন্তু আমটা সবারই ফেভারিট এই চৌসা আম কিন্তু বড়ো সাইজের হয় বেশিরভাগ কিন্তু এটা ছোটো এসছে বাজারে তো বন্ধুরা আজ তবে এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা